অনিসকে সকালবেলা ঘুম থেকে তুলে কোলে তুলে ওকে পিঠ ধাপধাপিয়ে ঘুমটা ভালো করে ভাঙাই। তারপর ওর প্রত্যেক দিনে যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করি। আর আজকে ওর বাবা আছে বাড়িতে, তাই ওর বাবা সকালবেলা ওকে ঘুরতে নিয়ে যাচ্ছে। ওকে সাজিয়ে গুজিয়ে দিই, ওর বাবা ওকে কোলে করে নিয়ে চলে যায় ঘুরতে। এবার আমার প্রত্যেক দিনের কাজ যেগুলো আছে সেগুলো করি, আমার চা করা বা অন্যান্য কিছু। তারপর অনিসের বাবা অনিসকে নিয়ে বাড়িতে ফিরলে ওকে খাইয়ে দিই, দিয়ে ওর ঠাকুমা ওকে ধরে। আমি আমার অন্যান্য সকালের কাজগুলো বাসি কাজগুলো করি, যেমন বাসন ধোয়া বা জামা কাপড় কাচা, সেগুলো ছাতে মেলে দেওয়া। ছাতে আবার যে দড়িগুলো ছিল কেটে গিয়েছিলো সেইগুলো আবার ভালো করে জুড়ে আবার জামা কাপড় মেলে দিয়ে এসেছি। এরপর আমি স্নান সেরে আসি, আমি উপরে যাব পুজো করতে। এদিকে অনিস খেলছে, পাশের বাড়ির একটা বাচ্চা মেয়ে আছে সে আমাদের বাড়ি আসে। অনিসের ভাইঝি হয় সম্পর্কে, ওর সাথেই বেশি খেলে। তোর বাবা আছে, ঠাকুমা আছে, সবাই দেখছে অনিসকে, ওদেরকে, ওরা খেলা করছে, আমি পুজো করতে গেলাম। আজকে যেহেতু শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তো ভোলে বাবার মাথায় দুধ গঙ্গা জল ঢাললাম, পুজো করলাম। ভোলা বাবার মাথায় জল ঢাললে আমি খুবই শান্তি পাই, ভোলা বাবাকে আমি রোজই জল ঢালি মাথায়। আজ সন্দেশ নিয়ে এসেছিল ওর বাবা, সন্দেশ দিয়ে পুজো দিয়েছি আর ধূপ দেখিয়ে আমার পুজো শেষ হলো। মানুর খাবার রেডি করি, মানু এই সময়টা স্যারাল্যাক্স খায়, তো স্যারাল্যাক্স খাইয়ে মানুকে রেডি করে দিই। মানু সহজে খায় না, মানুকে অনেক ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়, কখনো বা খেলনা দিয়ে, কখনো বা কার্টুন দেখিয়ে ফোনে, কখনো বা গান গেয়ে, তবে সে খায়। ওর ঠাকুমা বা আমরা যখনই খাবার খাই তখন আমাদের সাথে একটা আধা খাবার মুখে নেয়, একটা ভাত বা একটা মুড়ি মুখে নেয়। অনিসকে চান করিয়ে দিয়ে আমি রান্না শুরু করি। আজকে হয়েছে পুঁই শাকের তরকারি আর মাছের ডিমের বড়া আর ডিমের ঝাল। রান্না কমপ্লিট হতে বাবাকে খেতে দিয়ে আসি উপরে, আমাদের মানুটাকে খাইয়ে দিই, আমরা খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর রান্নাঘর গুছিয়ে নিই, পরিষ্কার করে নিই, তারপর ছাতে মেলে দেওয়া কাপড়গুলোকে তুলে নিয়ে আসি। ইতিমধ্যে মানুর বাবা ঘুমিয়ে পড়েছে, মানুকে মানুর ঠাকুমা দোলায় নিয়ে দুলছে। মানুকে আমি ঘুম পাড়ালাম, মানু সহজে ঘুমায় না, কিছুক্ষণ খেলে তারপরও ঘুমায়। এখন বাজে পাঁচটা, মানু উঠে পড়েছে, মানুর বাবাও ওঠে, মানুকে নিয়ে আবার বেড়াতে যায়, একটু বাইরের দিকে নিয়ে যায় হাঁটতে। মানু বেরিয়ে যাবার পর আমি বিকেলের কাজগুলো কমপ্লিট করি, যেমন জামা কাপড় পাট করে গুছিয়ে রাখা, সারা বাড়ি ঝাড়ু দিয়ে দেওয়া, রান্নাঘরে মেলে রাখা বাসনগুলো গুছিয়ে রাখা, চা করা আর ঠাকুরকে প্রদীপ দেখানো। রাতের রান্না শুরু হয়ে গেছে, আলু কুমড়ো পটলের তরকারি। রান্না শেষ হওয়ার পর বাবাকে খেতে দিয়ে আসি ওপরতলায়, মানু এখন ঘুমাচ্ছে। মানু ঘুম থেকে উঠে পড়লে মানুকে খাইয়ে দিই, মানু এখন খেলছে। ওর বাবা দোকান ধারে বন্ধুদের সাথে দেখা করতে গেছিলো, আসলো, খাওয়া দাওয়া হলো, অনিসকে ঘুম পাড়াচ্ছি। গুড নাইট প্রিন্সেস।